নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি বেগুন বড়ি দিয়ে মূল শাকের ঘন্ট আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমেই সামান্য একটু নুন দিয়ে মূলো শাকটাকে ভালো করে মেখে নেব এখানে আমি একাটি মূলো শাক নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে শাকটাকে ভালো করে মেখে শাকের জলটাকে বের করে নেব এভাবে সামান্য একটু নুন দিয়ে মেখে শাকের জলটাকে বের করে নিলে মূল শাকের মধ্যে যে একটু তিতকুটে ভাব থাকে সেই ভাবটা থাকে না এই দেখুন শাকটাকে সামান্য একটু নুন দিয়ে মেখে শাকের জলটাকে বের করে নিয়েছি পুরো জলটাকে বের করে নিয়ে সামান্য একটু জল বের করে নিয়েছি এখন আমি শাকটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি প্রথমেই ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি চারটে বিলুই ডালের বড়ি নিয়েছি ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি বড়ি ভাজার পর এই তেলের মধ্যে আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি একটা সরু বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি বেগুন ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এখানে আমি একটা বড়ো সাইজে রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি রসুনগুলোকে লাল করে ভেজে নেব এই দেখুন রসুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলো শাক মূলো শাকটাকে ভালো করে মিশিয়ে নেব মূলো শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আসটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন শাকটা অনেকটা মজে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি শাকটা নুন দিয়ে মেখে নিয়েছিলাম আর বেগুনগুলো নুন দিয়ে ভেজে নিয়েছি তাই নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি নুনটাকে ভালো করে মিশিয়ে নেব নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর বেগুন আর শাক একসঙ্গে ভালো করে মিশে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়িগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি ডালের বড়িগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি বেগুন বড়ি দিয়ে মূল শাকের ঘণ্ট আমি এর মধ্যে চিনি ব্যবহার করিনি আপনারা যারা শাকের মধ্যে চিনি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন আর আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন এই শাকটা পরিবেশনের সময় সামান্য ঘি দিয়ে পরিবেশন করবেন দেখবেন গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে ডালের বড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেলো বেগুন বড়ি দিয়ে মূলো শাকের ঘণ্ট